Hello guys, welcome back to our channel. So আজকে আমি অনেক 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 দিন পর 3 মাস পর এসেছি আবার সংযুক্ত আন্টির বাড়িতে আমার কো ব্লগার কো পার্টনার ইন ব্লগিং আমরা এই বাড়িটা থেকে এখান থেকে আমাদের ব্লগিং জার্নিটা শুরু করেছিলাম তো আজকে আমি আন্টিকে একটু সারপ্রাইজ দিতে এসেছি সো দেখা যাক আন্টি সারপ্রাইজ হয় কিনা চলো দেখি আমি বেলটা বাজাই আমি এই এমন কি কি হলো এত মাস পর দেখো আমার মনে হচ্ছিল জানিস তোরা আসতেও পারিস মানে কেন মনে হচ্ছিল ও বললো যে ও আসবে আর ওইটাই ওইটাই সিক্স সেন্স এটা কি বলে সিক্স সেন্স হ্যাঁ বন্ধুর থেকে শেখা সয়া সস ভিনেগার আদা রসুন লঙ্কার গুঁড়ো নুন দিয়ে পুরো ম্যারিনেট করে আমি সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপরে জাস্ট সাদা তেলে ভাজা এটাকে ফ্রাই ডিপ ফ্রাই আমি একটা টেস্ট করে রিভিউ দিই অসম হয়েছে খুব সুন্দর খেতে একদম সফট আর মশলাটা পুরো লাগা আর এটার সঙ্গে একটু চাট মশলা দিয়ে দেবো লাগবে কিচ্ছু লাগবে না কিন্তু তুমি পুরো খাবে না এটা আমি একটু খাবো অনেকদিন পর এসছে আমি খুব খুশি খেয়ে দেখ এটা তোমরা নিশ্চয়ই ট্রাই করো ট্রাই করে কমেন্ট সেকশনে লিখে জানিও এক্স্যাক্ট যেরকম ভাবে রেসিপিটা একদম মানে ভীষণ ইজি মিক্সিটা রাখা আছে হয়তো নিতেও মিক্সিটা নিয়ে যাস মনে করে আচ্ছা শোন কি কি করেছি একটু দেখাই তাহলে এত করেও ফেলেছো ইয়েস আরে বাড়িতে তো খাবো স্যাটারডে না একটু স্পেশাল তাই জন্য ভাবলাম একটু বেশি করি তুই ভাত ভালোবাসিস বলে ফ্রাইড রাইস ও রুটি ভালোবাসে বলে প্রন্টে আরে বাহ ঠিক আছে আমি জানি ও অত ভালোবাসে না ভাত আর এইটা হচ্ছে তোমার প্রনের ইয়ে মানে সুন্দর কালিয়া আর কি প্রন রসা মতো হ্যাঁ কালিয়া কালিয়া হ্যাঁ মানে সকালবেলা কিছুটা এইটা হচ্ছে ম্যারিনেট করে রেখে গেছিলাম মাসি করেছে চিকেন চিকেন কারি খুব সুন্দর সব একটু মশলা টশলা দিয়ে এই বাস সিম্পল খাওয়া আমরা আড্ডা মারব দারুন খাবার অনেক খাওয়া শোন শোন আমি হায়দ্রাবাদ থেকে তো জিনিস এনেছি এই রে আবার কি এনেছে ওরে বাবা এই বাবা কি দিল এসে তো লাভই হলো আমার এর মাঝে মাঝে ভিজিট দিলে লাভ হবেই তো খুলেও নাও তুমি পার্টিতে জাস্ট এইভাবে এটাও কিন্তু ভালো দারুন হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ তোমাদের কিছুদিন পরই আমি একটা সিনেমা হল বুক করেছি আমার দুই বন্ধু আসবে ওটাও দেখাবো হলটা বুক করে মুভি দেখবো নিচে খাওয়া দাওয়া দাঁড়াও ঘড়িটা দেখাই এই দেখো হ্যাঁ
আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে। হ্যাঁ, তোমাদের জন্য অনেক নাচের ভিডিওস করেছি আর এই ব্লগটা তো করেইছি, এটা দেখতে পাবে। আর একটু দেখে না, আমি একটু সাজিয়ে দিয়েছি যেহেতু প্রতিম ভালোবাসে পরাঠে, ওর জন্য পরাঠা আর চিকেন আর ইয়ে চিংড়ি মাছ, একদম সাদা সাপটা মেনু। আর ওইটা আমাদের জন্য ফ্রাইড রাইস আর সব কিছু। তো চলো, লেটস হ্যাভ ইট। চলো গাইজ, চলো, নাচটা অনেক হয়েছে, এবার খাওয়া দাওয়া হোক। সো গাইজ, আজকের মতো তাহলে ব্লগটা শেষ করছি, কিন্তু ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু লাইক করছো না সেরকম আমাদের ব্লগস, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, তাতে আমরা আরও মোটিভেশন পাবো আর নতুন নতুন ব্লগস তোমাদের জন্য নিয়ে আসবো। আর আমাদের রিলসগুলো চেক করতে ভুলো না, দারুণ সব রিলস আমরা আপলোড করেছি, রিলসগুলো দেখো। আর গুড নাইট, গুড নাইট, বাই।